আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রত্যেক দিন আমাদের নিত্য নতুন ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কীভাবে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন, চারটি বেডরুম, তিনটি টয়লেট এবং একটি কিচেন, সামনে অসাধারণ একটি পোস্টের ডিজাইন করে অসাধারণ একটি বাড়ি নির্মাণ করবেন তা নিয়ে রয়েছে বিস্তারিত। তো বন্ধুরা, এখন পর্যন্ত আমাদের বাড়িটিতে কত টাকা খরচ হয়েছে এবং পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, এ টু জেড সম্পূর্ণ কিছু বিস্তারিত আপনাদের মাঝে একে একে উপস্থাপন করব এবং আমাদের বাড়িটির ড্রয়িং প্ল্যান কীভাবে করা হয়েছে সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরব। তো বন্ধুরা, চলুন আমরা প্রথমে ড্রয়িংটি দেখে আসি, তারপর আমরা বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, এটি হচ্ছে আমাদের বাড়িটির ড্রয়িং। আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। ড্রয়িংটি বুঝে নিতে পারলে ইনশাল্লাহ আপনাদের বাড়িটির সম্পর্কে অনেক কিছুই শিখে নিতে পারবেন। তো আমাদের বাড়িটির দৈর্ঘ্য দেওয়া হয়েছে 33 ফিট 2 ইঞ্চি এবং প্রস্থ দেওয়া হয়েছে 33 ফিট 2 ইঞ্চি। টোটালি 1102.2 স্কোয়ার ফিট জায়গার মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে। তো আপনারা চাইলে আরও অল্প জায়গার মধ্যে আপনারা এই বাড়িটি নির্মাণ করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমাদের বাড়িটির মোট 4টি বেডরুম রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সামনের ডান পাশে 2টি বেডরুমের সাইজ রাখা হয়েছে 11 ফিট বাই 13 ফিট করে এবং আমাদের পিছনের আমাদের বাম পাশের 2টি বেডরুমের সাইজ রাখা হয়েছে 11 ফিট বাই 12 ফিট 6 ইঞ্চি করে। তারপরে দেখতে পাচ্ছেন সামনে একটি ফোস্টের ডিজাইন রাখা হয়েছে বড় সড়ো করে। তো ফোস্টের ডিজাইনের সাইজ রাখা হয়েছে 5 ফিট বাই 5 ফিট 10 ইঞ্চি এবং আমাদের ড্রয়িং রুমটার সাইজ রাখা হয়েছে 9 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিট 6 ইঞ্চি এবং আমাদের ডাইনিং রুমটার সাইজ রাখা হয়েছে 9 ফিট বাই 14 ফিট করে। তারপর আমাদের সিঁড়ি রুমটা সাইজ রাখা হয়েছে 6 ফিট 6 ইঞ্চি বাই 11 ফিট 5 ইঞ্চি এবং আমাদের কিচেন রুমটা সাইজ রাখা হয়েছে 8 ফিট 1 ইঞ্চি বাই 5 ফিট করে। তারপর দেখতে পাচ্ছেন 2টি টয়লেট রাখা হয়েছে আমাদের বাড়িটিতে। তো টয়লেটগুলোর সাইজ রাখা হয়েছে 4 ফিট 5 ইঞ্চি বাই 7 ফিট 2 ইঞ্চি করে একটি এবং আরেকটি টয়লেটের সাইজ রাখা হয়েছে 6 ফিট বাই 4 ফিট 2 ইঞ্চি করে। তো বন্ধুরা, আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, চলুন আমরা সরাসরি দেখে আসি আমাদের বাড়িটিতে কীভাবে কী রাখা হয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মূলত বাড়িটি, যে বাড়িটির ড্রয়িং আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন। তো এখন আমি আপনার আমাদের এই বাড়িটিতে কীভাবে কী রাখা হয়েছে, কোনটা সাইজ কত রাখা হয়েছে, এ টু জেড সম্পূর্ণ বিস্তারিত আপনাদের মাঝে আমি একে একে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করছি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আপনারা এই বাড়িটির সম্পর্কে একটি খরচের আইডিয়া বা হিসাব পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমাদের বাড়িটিতে 12টি কলমের উপর পুরো বাড়িটি করা হয়েছে। তো আমাদের 12টি কলমের নিচে 12টি বেজ ঢালাই করা হয়েছে। তো বেজগুলোর সাইজ রাখা হয়েছে 2.5 ফিট বাই 3 ফিট করে 8টি বেজ এবং 2 ফিট বাই 3 ফিট করে 4টি বেজ, মোট 12টি বেজ ঢালাই করা হয়েছে আমাদের বাড়িটিতে। তো আমাদের কলমের সাইজগুলো রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি এবং আমাদের ভীমের সাইজগুলো রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে। তো আমাদের কলমের মধ্যে 12 মিলিরড 6টি করে ব্যবহার করা হয়েছে এবং আমাদের ভীমের মধ্যে 12 মিলিরড 4টি করে ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের বাড়িটিতে শাটারিংয়ের আমরা বাঁশ বেশি ইউজ করিনি। তো আমাদের উপরে আমরা উপরে কাঠের কোনো শাটারিং করিনি। তো আমরা এখানে লোহার অ্যাঙ্গেল দিয়েছি। তো লোহার অ্যাঙ্গেল দিলে আপনাদের বাড়ির শাটারিংয়ের খরচটা অনেকটাই কমে যাবে। এগুলো ভাড়ায় পাওয়া যায়, আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব ছাদে উঠে। তো আপনারাও চেষ্টা করবেন এরকম লোহার অ্যাঙ্গেল বা ভাড়ায় পাওয়া যায় অনেক কন্ট্রাক্টরের কাছে এগুলো থাকে, আপনারা এগুলো ব্যবহার করতে। তো এগুলো ব্যবহার করলে আপনাদের শাটারিংয়ের খরচটা কম আসবে এবং আপনাদের শার্টের ছাদের ঢালাইটাও অনেক সুন্দর ফিনিশিং আসবে, আপনারা শাটারিং যখন খুলবেন তখন দেখতে পারবেন। তো বন্ধুরা, আমাদের সিঁড়ির ধাপগুলো দেওয়া হয়েছে 5 ইঞ্চি করে যাতে উপরে উঠতে নামতে কোনো সমস্যা না হয়। তো আপনারাও এরকম সুন্দর করে সিঁড়ির ধাপগুলো দিবেন যাতে উপরে উঠতে নামতে কোনো প্রবলেমে পড়তে না হয়। আর সিঁড়ির ধাপগুলো দেওয়ার পরে সিঁড়ির যে ধাপের মধ্যে যে আপনারা কাঠ ব্যবহার করবেন সেটি অবশ্যই ভালো কাঠ বা এক মাপের কাঠ ব্যবহার করবেন যাতে করে আপনাদের সিঁড়ি বাঁকা তারা বা কম বেশি না হয়ে যায়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মূলত লোহার অ্যাঙ্গেলগুলো। তো এগুলো দিলে আপনাদের এগুলোর উপরে যখন শিট দিবেন, লোহার শিট দিলে আপনাদের দেখবেন যে ফিনিশিংটা খুব ভালো আসবে, ছাদের নিচের শেষ ফিনিশিংটা অনেক সুন্দর আসবে। তো আশা করছি আপনারা আপনাদের বাড়ির কাজে এগুলো ব্যবহার করবেন। তো আপনাদের উদ্দেশ্যে আমি আরেকটি কথা বলতে চাই, আপনারা যারা সারা জীবনের সঞ্চয় দিয়ে এটি বাড়ি করবেন ভাবছেন তারা অবশ্যই বাড়ি করার আগে বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে নেবেন। তো বাড়ির ড্রয়িং ডিজাইনটি করে নিলে আপনাদের 2টি উপকার হবে। একটি হচ্ছে আপনাদের বাড়ির খরচের হিসাব 19-20 হলেও একটি অ্যাকোরেট খরচের হিসাব পেয়ে যাবেন, আরেকটি হচ্ছে আপনাদের বাড়ির সৌন্দর্যটা নষ্ট হবে না।
তো বন্ধুরা আমরা ড্রয়িং ডিজাইন করে থাকি, আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করতে পারেন। আর এখন পর্যন্ত আমাদের বাড়িতে খরচ হয়েছে 3,26,000 টাকা এবং আমাদের বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে খরচ হবে 16-18 লক্ষ টাকা। তো 16-18 লক্ষ টাকা হলে আপনারা আপনাদের এরকম স্বপ্নের বাড়িটি নির্মাণ করে নিতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি কোনো টপিক মিস করে থাকি তাও আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।